জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ দেশের অভ্যন্তরে গুরুত্বপূর্ণ কাজের একটি অপরিহার্য নথি হল জন্মনিবন্ধন সনদ। জন্মসূত্রে একজন ব্যক্তির নাগরিকত্বের পরিচয় ধারণ করে এই জন্মনিবন্ধন সনদপত্রটি, তাই এবার জন্মনিবন্ধনে নাম নিয়ে নতুন নিয়মের সিদ্ধান্ত নিয়েছে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়। রোববার 5ই নভেম্বর সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল মো রাশেদুল হাসান। তিনি বলেন, এখন থেকে জন্মনিবন্ধন সনদে প্রত্যেক ব্যক্তির নাম কমপক্ষে 2 শব্দের হতে হবে। এর ব্যথায় হলে জন্মনিবন্ধন সনদ দেয়া হবে না। পাসপোর্ট তৈরি, বিদেশে বিভিন্ন সেবা নিতে সমস্যা হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জন্মনিবন্ধন ব্যক্তির প্রথম ও প্রাথমিক নিবন্ধন, জন্মনিবন্ধন সনদ ব্যক্তির ও ব্যক্তির বাবা মায়ের পরিচয় বহন করে। এ নিবন্ধনের ওপর ভিত্তি করে ব্যক্তিজীবনের পরবর্তী সব নিবন্ধন হয়ে থাকে, তাই শুধু ডাকনাম বা এক শব্দবিশিষ্ট নাম উল্লেখ করে জন্মনিবন্ধন করা যাবে না। তিনি আরও বলেন, এখন থেকে সখিনা, মজিনা বা রশ্মিদ এ ধরনের এক শব্দের নামে আর জন্মনিবন্ধন সনদ ইস্যু করা হবে না। নাম 2 শব্দবিশিষ্ট যেমন সখিনা বেগম বা সখিনা খাতুন, আব্দুর রশিদ বা মো আব্দুর রশিদ সরকার এভাবে লিখতে হবে।